Viewers, assalamu alaikum. আমি ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর, আমার ডাক নাম অমিত. আই গ্যাদার্ড নিউ এক্সপিরিয়েন্সেস, যেটা আগে হয়তো কোনো সময় হয়নি আমার. আমার গড়ে ওঠাটা, বেড়ে ওঠাটা ঢাকা শহরে. সো গ্রামের মানুষজনের সাথে মিশা, গ্রামের টঙে বসে বিভিন্ন রকমের চা খাওয়া. যেমন আমি এবার তেঁতুল দিয়ে, মরিচ দিয়ে একটা চা খেয়েছি. এটা যে মানে এরকম চা যে হয় এটা আমার আগে জানা ছিল না. তো তারপর সমুচা পিঠা, এই পিঠাটাও আমি আগে কোনো সময় খাইনি, এখানে বাড়িতে সবাই বানায়. তো এই এক্সপিরিয়েন্সগুলি খুবই ভ্যালুয়েবল. এবং গ্রামের মানুষ কীভাবে চিন্তা করে, তাদের চিন্তা চেতনা, তরুণরা কীরকম স্বপ্ন দেখে, আমার বাবা ছোটোবেলায় কীরকম স্বপ্ন দেখেছে, কীভাবে বেড়ে উঠেছে, এগুলি সব যেমন আমি আজকে বুঝতে পারলাম, আমি জানতে পারলাম. এবং তাদের পথ চলাটা কীরকম এটার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার. আর আরেকটা জিনিস যেটা খুব ভ্যালুয়েবল লেসন আই লার্নড, ওটা হলো গিয়া আমার বাবা ঠিক যেমন ছোটোবেলায় স্ট্রাগল করে কষ্ট করে অনেক উপরে উঠেছে, আমি এখানে ঠিক ওরকমই অনেক জুয়েলস দেখতেছি, অনেক রত্ন দেখতেছি, যারা আমি প্রিটি মাচ শিওর যে ইন 10 ইয়ার্স টাইম, ইন 20 ইয়ার্স টাইম আমার বাবা যেখানে হয়তো ওখানে পৌঁছে যাবে. জি, তো আমি এই প্ল্যাটফর্মটা করতে চাচ্ছি, ডিজিটাল প্ল্যাটফর্ম, যাতে আপনারা যারা তরুণ আছেন সবাই আমাদের সাথে, আমার বাবার সাথে একটা কানেকশানে থাকতে পারেন. আমি চাচ্ছি এটা একটা ফোরাম হবে যেটার মাধ্যমে আমরা সবাই টাচে থাকতে পারবো. এবং আপনাদের যে কোনো সমস্যা বা আপনাদের যদি কোনো আইডিয়া থাকে, কোনো ক্রিয়েটিভ আইডিয়া বা উন্নয়নের জন্য যদি আপনারা কোনো কাজ করতে চান, তো এটা অবশ্যই আমাদেরকে জানাবে. আমি চেষ্টা করব এটা আমার বাবার কাছে নিয়ে যেতে, এবং কোনো যদি প্রাতিষ্ঠানিক সাহায্য দরকার হয় ওটিও আমি চেষ্টা করব আমার বাবা সাবেক আইজিপি নূর মহাশয় ওনার কাছ থেকে আপনাদের জন্য এনে দিতে. আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল, চ্যানেল নেম ইজ নূর মোহাম্মদ. এবং আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে, অফিসিয়াল ফেসবুক গ্রুপ আমাদের নূর মোহাম্মদ, ওটাতে আপনারা লাইক করবেন, আপনারা তাহলে আপডেটস দেখতে পারবেন আমরা কী করছি. 2019 ইজ অলমোস্ট হিয়ার, পটিয়াদি পাকুন্দিয়ার সকলকে হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের শুভেচ্ছা. আছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, ওই স্বপ্ন আজ তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার দ্বারা বাস্তবায়ন হচ্ছে. এবং আমি আশা করি নতুন বছরে আমাদের যে তরুণ সমাজ আছে সবাই এই বাস্তবায়নে একটি ব্যাপক ভূমিকা পালন করবে.